আমাদের সনাতন হিন্দু ধর্ম মতে চারধাম যাত্রা এক বিরাট পুণ্যের ব্যাপার। আর সেই পুণ্যার্জনের লক্ষ্যে 1998 সালে যমুনোত্রী গঙ্গোত্রী গোমুখ কেদারনাথ বদ্রীনাথ দর্শনের জন্য কুণ্ডু স্পেশালের সাথে রওনা হয়েছিলাম আমরা সাতজন, বাবা মা মালবিকাদি, আমি, মন্টু কাকু, মঞ্জু পিসি, সতী পিসি। এবং কুণ্ডু স্পেশালের মাধ্যমেই ওখানে আলাপ হয় সুনির্মল দাস কাকুর সাথে। তারপরে আমরা আটজন মিলে দর্শন করি এই চারধাম। গঙ্গাকে দেখতে দেখতে মন চলে যাচ্ছে 10ই সেপ্টেম্বর। ভোর 6:30 নাগাদ আমরা তিনজন, অর্থাৎ আমি, মন্টু কাকু এবং সুনির্মল কাকু, রওনা হলাম গোমুখের পথে কুণ্ডু স্পেশালের অন্যান্য সহযাত্রীদের সাথে। 14 জন যাত্রী আমরা চলেছি, গাইড হিসেবে বিশ্বজিৎ দা। কুণ্ডু স্পেশাল থেকে প্রত্যেককেই লাঞ্চ বাবদ লুচি তরকারি ও বোঁদে প্যাকেট করে দেয়া হয়েছে। গোমুখে যাওয়ার পথে যদিও আমরা ঘোড়া নিয়েছিলাম, তবু কিছু দূর পেরোনোর পরই হঠাৎ থামতে হয়েছিল। সেখানে দিয়ে ঘোড়া করে যাওয়া সম্ভব নয়, সেই জন্য বেশ অনেকটা পথ আমাদের পায়ে হেঁটে যেতে হয়েছিল সরু সংকীর্ণ পাহাড়ি রাস্তা দিয়ে। পথের একদিকে উঠে গেছে অভ্রভেদী পাহাড়, পাহাড়ের বুকে 2 থেকে 2.5 হাত লম্বা নুড়ি ও পাথরে ভরা পথ, পাশেই খাদ, বহু নিচে তরঙ্গায়িত ছন্দে ছুটে চলেছে গঙ্গা, তীরে লক্ষ লক্ষ বোল্ডারের মেলা, খাদের গায়ে অসংখ্য পাইন গাছ, বার্চ গাছ, বুনোঝোপের প্রাচুর্য, সেই সাথে তুলসী গাছ, রক্তকরবী ও আগাছার সংখ্যাও বড় কম নয়। সামনের পাহাড়গুলির বুকেও এরকমই ছবি দেখতে লাগলাম। চলতে চলতেই মনে হতে লাগলো যেন কোনো খেয়ালি শিল্পী পাথরের বুকে গড়ে তুলেছে সবুজের ভাস্কর্য। নিষ্প্রাণের বুকেও তাই বুঝি জেগেছে এমন প্রাণের পরশ। দেখতে দেখতে দেওগড় ভাংলো বাসা পেরিয়ে চিরবাসায় চলে এলাম আমরা। চিরবাসায় একটি চায়ের তাঁবুর সামনে বসে কিছুক্ষণ
চাপান করা গেল। এমনিতে যদিও আমি চাপ্রিয় চঞ্চল চাতক নই, তবু পাহাড়ি পথে দুধ চায়ের চেয়ে বড় বন্ধু আর কি আছে। ক্লান্ত শরীরে আবার এসে গেল উদ্যমের উচ্ছ্বাস। গোমুখের কাছে এসে মনে পড়ে যাচ্ছে সুদীর্ঘ দিন ধরে দেবী গঙ্গাকে যে প্রশ্ন করে এসেছিলাম কলকাতায় থাকতে। নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে। একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লাগি কি করো, একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লাগি কি করো, আমায় ভাবছো মিছেই পর তোমার নাই কি অবসর, আমায় ভাবছো মিছেই পর তোমার নাই কি অবসর, সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে। একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে। বুঝিবা আমার সেই প্রশ্নের উত্তর দিতেই দেবী গঙ্গা আমায় নিয়ে এলেন তার উৎপত্তি স্থানে গোমুখে। দুচোখ ভরে দেখলাম গোমুখের এই অপূর্ব সৌন্দর্য, তুললাম অনেক ছবি, প্রাণ ভরে গেল অনেক পাওয়ার আনন্দে। চেয়ে দেখলাম চারপাশের মহাপ্রকৃতিকে, দুচোখ ভরে সমস্ত সত্তা দিয়ে আস্বাদ করলাম তার রূপ। চারপাশে এক অদ্ভুত নৈঃশব্দ,
শুধু গঙ্গার গুম গুম গর্জন ছাড়া আশেপাশে কোনো জনমানব নেই, পিছনে চির তুষারের দেশ। এই চিরতুষারের দেশ সম্পূর্ণভাবেই মালিন্য বর্জিত নিস্তব্ধতার জগৎ, মৌন গিরিরাজ তপস্যারত, আকাশে বাতাসে প্রতিটি অনুকণার মাঝে যেন তার সাধনার আধ্যাত্মিক তরঙ্গ ছড়িয়ে আছে। শুধু শান্তি, শান্তি আর শান্তির সাম্রাজ্য যুগ যুগ ধরে গড়ে উঠেছে এই সুবিস্তীর্ণ তুষার প্রদেশের বুকে। আমরা আজকে গঙ্গোত্রিতেই রয়েছি। গঙ্গোত্রির চারপাশে যে অপরূপ সৌন্দর্য রয়েছে সেগুলি আমরা আজ উপভোগ করব। আজ আমরা গঙ্গোত্রিতেই বিশ্রাম নিচ্ছি। আজও আমরা গঙ্গোত্রিতে রয়েছি। কেমন লাগছে মা? আজকে গঙ্গোত্রিতে, আজ তো 26শে মে, খুবই ভালো লাগছে। সুন্দরভাবে কেটে গেল সকালে বিকেলে দুবার ছিলাম এই হোটেল গঙ্গা নিবাসী আমরা ছিলাম, এখন এর নাম হচ্ছে গঙ্গা নিকেতন। এসেছি দিন হি আলোয় নাই মোর অসীম সংসারে, কোথায় আছো প্রভু এসেছি দিন হি আলোয় নাই অসীম সংসারে। অতি দূরে দূরে ভ্রমিছি আমি হে, অতি দূরে দূরে ভ্রমিছি আমি হে, প্রভু প্রভু বলে কি দিবে না, দিনে কি চাবে না, রাখিবে যে দিয়ে অকুল মাধারি, সারা কি দিবে না, দিনে কি চাবে না, রাখিবে তেলিয়ে অকুল মাধারি। কত যে জানি নে রজনী আসিছে, কত যে জানি নে রজনী আসিছে, একেলায়ামি যে একেলায়ামি যে জীবন মাঝারে, জগৎ জননী লহু লহু ফুলে বিরাম মাগিছে শ্রান্ত শিশুয়ে, জগত জননী লহু লহু ফুলে বিরাম মাগিছে শ্রান্ত শিশুয়ে।
পাইব নবান মুছিব যতো জল পাইব নবান মুছিব যতো জল চরণ ধরিয়ে করিবে কামনা কোথায় আছো প্রভু এসেছিলি নহি আলোয় নাহি মোর অসীম সংসারে। কিছুটা এগোনোর পর সূর্যকুণ্ড পাশে বেশ কিছু সাধুদের আশ্রম, নিভৃত পথে পাইনের জঙ্গলের মধ্য দিয়ে একাই চলেছি বিরাট প্রস্তর খণ্ড, না জানি কোন যুগ থেকে রয়ে গেছে এখানে। চারদিকে এক অপূর্ব শান্তির পরিবেশ, না জানি কোথায় নিয়ে যাচ্ছে। পথের পাশেই গভীর খাত, বহু নিচে গঙ্গা। বন্ধুর এইভাবে যেতে হবে, পথ প্রায় ধসে গেছে দেখা যাচ্ছে। অপ্রভেদী পর্বতমালা, মা গঙ্গাকে দেখা যাচ্ছে। এইটুকু পথ এক হাত লম্বা, নিচে অথই খাদ। আরো বন্ধুর বোল্ডারের মধ্য দিয়ে যেতে হবে। বিরাট গাছ ভেঙে পড়ে আছে, দেখা যাচ্ছে মা গঙ্গার স্রোত। এই পথ দিয়ে চলেছি একা,
এখান থেকে বহু নিচে দেখা যাচ্ছে মা গঙ্গার ছবি। এখান থেকে একটি প্রপাত দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে গৌরীকুণ্ডর ছবি। গৌরীকুণ্ডর আরেকটা ছবি নিচ্ছি। রাতের গঙ্গোত্রী নিচে বই যাচ্ছে। এখানে যে ঘরে আমরা উঠেছি তার ছবি দেখা যাচ্ছে। বিছানা আপাতত জায়গা, এটা মার যায়। এখানে একটি সুন্দর ছবি দেখা যাচ্ছে শ্রী কৃষ্ণ শ্রী রাধার। মেয়ে, আমরা তো গঙ্গোত্রীতেই রেস্ট নিলাম, কেমন লাগলো বলো? গত পরশু দিন এসেছি, গতকাল এবং আজকে পুজো দিয়েছি। আজকে ভালোভাবে পুজো হয়েছে। প্রথমে তো গঙ্গা কিনারে পুজো দিলাম আমরা, পুজো পুরোহিত করালেন, তারপরে মন্দিরে গিয়ে একদম আমরা পাঁচজন, ভিড় ছিল না, আশ্চর্যভাবে ভালো করে পুজো দিলাম। তিনবার পরিক্রমা করলাম, পুরোহিত সমস্ত দেব দেবীদের পরিচয় দেখালেন, মা গঙ্গা ছাড়া অন্যান্য সকল দেব দেবী, ভৈরব, সরস্বতী দেবী, জানকী দেবী প্রভৃতি সব দেখালেন। তা 10 বছর আগে আরেকবার এসেছিলাম, সেবারও 3 রাত্রি ছিলাম। তা 10 বছরে অনেক প্রাকৃতিক দিক থেকে অনেক সৌন্দর্য, যদিও ক্ষুণ্ণ হয়েছে কিন্তু ভিড় আরও বেড়ে গেছে, লোকজন বেড়ে গেছে। যেখানে 10 বছর আগে ছিলাম গঙ্গানিকেতনে, তার পাশেই ভাগীরথী লজে 3টে দিন কাটালাম। আগামীকাল আমরা সকালে রওনা হচ্ছি উত্তরকাশী, সেখান থেকে হরিদ্বার, তারপর দিল্লি, তারপর রাজধানী এক্সপ্রেসে কলকাতায় ফিরে যাব। আপাতত এই প্রোগ্রামই রয়েছে, এই প্রোগ্রামই রয়েছে। 26 মেটা আমাদের জীবনে একটা স্মরণীয় দিন, বিশেষ করে আমার জীবনে। 35 বছর আগে 1973 সালে এই 26 মে কেদারের পথে যাওয়ার সময় গুরুর চটির কাছে দিনের পর দিন হেঁটে যাচ্ছিল, পায়ে হেঁটে গিয়েছিলাম 38 মাইল। সেই সময় অলৌকিকভাবে দেবাদিদেব মহাদেবের দর্শন পেয়েছিলাম, তিনি কথাও বলেছিলেন, স্পর্শও করেছিলেন। এক পলকে সমস্ত ক্লান্তি আমার দূর হয়ে গিয়েছিল, তারপর তিনি অদৃশ্য হয়ে যান। আজ আর সেই 26 মে এবং সেই সোমবারই পড়েছে, যেটা 35 বছর আগে এই দিনে ছিল। এটা একটা অলৌকিক মায়ের। আজ 27 মে আমরা বিগত 2 দিন গঙ্গোত্রীর এই অপূর্ব সুন্দর রূপ দর্শন করলাম। এবার আমরা বেরিয়ে যাব উত্তরকাশীর পথে। এই রয়েছে গঙ্গোত্রী মন্দির।
আমরা বিদায় নেব গঙ্গোত্রী থেকে। গঙ্গোত্রীর বাস স্ট্যান্ডে জন্মভূমি যেন দেশের তুলনায় তোমাকে সাজে, তোমাকে সাজে, তোমাকে সাজে। জন্মভূমি যেন দেশের তুলনায় তোমাকে সাজে, এই গ্রামের থেকে যেই ও গ্রামে যাও তবু কোনোই ভুল নেই, কোনোই ভুল নেই। বাতাস একই বয় একই নীল আকাশ, বাতাস একই বয় একই নীল আকাশ, একই নীল আকাশ, একই নীল আকাশ। কোথায় যাবে তুমি, যেখানে যাও সেই একই মাটি জল, একই নীল আকাশ। কোথায় যাবে তুমি, দেশের তুলনায় তোমাকে সাজে, তোমাকে সাজে। যেন জন্মভূমি তুমি, মাটি বা পৃথিবী তোমার পটভূমি, তোমার পটভূমি। কোথায় যাবে তুমি, যেখানে যাও সে একই মাটি জল, একই নীল আকাশ। কোথায় যাবে তুমি, জীবন সেও তুমি, জীবন সেও তুমি। যেখানে যাও সেই আমারই শ্বাস পাও, কোনোই ভুল নেই, কোনোই ভুল নেই। জীবন সেও তুমি, জীবন সেও তুমি। যেখানে যাও সেই আমারই শ্বাস পাও, কোনোই ভুল নেই। বিশেছে দাও তোমারই পটভূমি, তোমারই মাটি জল, তোমারই নীল আকাশ। বিশেছে দাও তোমারই পটভূমি, তোমারই মাটি জল, তোমারই নীল আকাশ। আলোর মতো তুমি যেখানে যাও সেই, আলোর মতো তুমি যেখানে যাও সেই। কেউ সাথে যাও আর একু সাথে, কেউ সাথে যাও আর একু সাথে। আমরা দুপুরের জ্বালায় দুহাতে, সেই তো তোমাকেই ধরেছি সে তুমি, সেই তো তোমাকেই ধরেছি সে তুমি। কোথায় যাবে তুমি, যেখানে যাও সেই একই মাটি জল, একই নীল আকাশ, একই নীল আকাশ, একই নীল আকাশ। আজ আমরা খুব ভোরবেলায় বেরিয়ে গিয়েছিলাম গঙ্গোত্রী থেকে,
গঙ্গোত্রী থেকে আমরা দুপুরবেলা এসে উঠেছি উত্তরকাশী সেই সুবোধ গেস্ট হাউসে। সেখানে আজকে আমরা বিশ্রাম নিলাম আর আজকে সন্ধ্যায় উত্তরকাশীতে আমাদের আপাতত শেষ সন্ধ্যা, তারপরে আমরা বেরিয়ে যাব কালকে সকালে হরিদ্বারের পথে। আজ 28শে মে আমরা উত্তরকাশীতে গতকাল ছিলাম উত্তরকাশীর এই সুবোধ গেস্ট হাউসে, এখন আমরা রওনা হয়ে যাব হরিদ্বারের দিকে। আজ আমাদের যাত্রাপথ উত্তরকাশী থেকে হরিদ্বার। এই উত্তরকাশীতে থেকে কীরকম লাগলো এখানে? সুন্দর লাগলো, আগে গঙ্গোত্রী যাওয়ার আগে এখানে ঘুরে গিয়েছিলাম, কালকে এসেছি গঙ্গোত্রী থেকে, আজকে এখন রওনা হচ্ছে হরিদ্বার। হরিদ্বারে থাকবো পরশুদিন হয়ে শনিবার পৌঁছে তারা মায় কৃপা আমাদের এইবারের সফরসূচি খুবই ভালোভাবে হয়ে গেল। আর উত্তরকাশীর এই নিভৃত স্থান কীরকম লাগছে? সুন্দর লাগছে, চারদিকে পাহাড় ঘেরা, সুন্দর হোটেলটা, সুন্দর পরিবেশটাও খুব শান্ত মনোরম নির্জন পরিবেশ, এটা সত্যি আনন্দ। কুলদীপজি সে থোড়া সা বাত কর রহা হুঁ। আচ্ছা কুলদীপজি, আপ ইয়াহকে বারে মে কুছ বোলিয়ে। স্যার ইয়াহকে বারে মে বোলু ক্যা, গড়ওয়াল লোক কহতে হ্যায় পহলে সে কি গড়ওয়াল স্বর্গ হ্যায়, ইস কলিযুগ মে ভি স্বর্গ হ্যায়, ওয়াকই মে স্বর্গ হ্যায়, ক্যুঁকি জো আপকো ইয়াহ পর ন্যাচুরালি চিজ মিলতি জেসে পানি হাওয়ায়ে ও আপকো নিচে নাহি মিল পায়েগি, ওর ইয়েহি মনুষ্য শরীর কে জো হ্যায় বায়ু অর পানি কিতনা মহত্ব রাখতে আপ অচ্ছি তরহ সে জানতে হ্যায়, জো কি হামারে গড়ওয়াল মে মিলতা হ্যায়। আর ইয়াহ কা বাতাবরণ ভি তো বহুত হি আচ্ছা হ্যায়। স্যার মেরে হিসাব সে বহুত হি আচ্ছা হ্যায়, খাস কর মই জুন মে আপ দেখতে হোগে কি নিচে জো কিস প্রকার কি গরমি হ্যায়, কিস প্রকার কা টেম্পারেচার, ইয়াহ কা ইয়াহ কা জো টেম্পারেচার সামান্য 33 অর 40 কে বীচ হি ঘুমতা রহতা হ্যায়, জিসসে আদমি কো না গরমি মহসুস হোতি হ্যায় অর না সর্দি মহসুস হোতি হ্যায়। বাত ঠিক বাত জি হ্যায়, বিলকুল ঠিক হ্যায়, আপকো বহুত চলে রহা এক্সেলেন্স মে হুঁ, রিটায়ার ফৌজি অর আপ হামারে ওজে সে আপকো কোই পরেশানি হোগে তো মাফ করনা, অর আপ বহুত চলে রহে অর আপকে জিতনে ভি কাস্টমার আয়েঙ্গে মেহমান আয়েঙ্গে हम उनको यात्रा चारों नंग कराएंगे, बड़े प्यार से कराएंगे। जरूर ठीक है सर। श्रृण्वन्तु विश्वे अमृतस्य पुत्राः आये धामानि दिव्यानि वेदाहमितं पुरुषं महानतं आदित्यवरण तमसो परस्ता त्वमेव विदित्वाति वृत्तुमेति नानयपन्था विदति ययनाय नान्यपन्था विद्यते ययनाय नानय पन्था विद्यते ययनाय विद्यते বহু নিচে ঋষিকেশের ছবি দেখা যাচ্ছে। নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, অচিন্তদা ফুল পাড়তে ব্যস্ত আশ্রমে কনকলে। Thank you.
আনন্দময়ী মার আশ্রমে এলাম, এখানকার কথাটা একটু বলো। 1973 সালে আজ থেকে 35 বছর আগে 5ই জুন আনন্দময়ী মার সাথে প্রথম আমার এখানে সাক্ষাৎকার হয়। সাথে দীর্ঘক্ষণ তারাপীঠ নিয়ে কথা বলি, মাকে পাঁচ খণ্ড এবং পঞ্চম খণ্ডেতে মার কথা সব দিয়েছি। মা তারাপীঠে সাধনার কথা বললেন, সব কিছু সে সব বইতে দিয়েছি। পঞ্চম খণ্ড আনন্দময়ী মাকে উৎসর্গ করেছি, সেটাই আজকে। সেই এত বছর বাদে এসে খুব ভালো লাগলো। 1974 সালে কুম্ভমেলা তো মার সাথে সাক্ষাৎ হয়েছিলো, মা আমাকে বিরাট একটি মালা দিয়েছিলেন, সেটা দুভাজ করার পর আমার পা পর্যন্ত ঢেকে গিয়েছিল। মা বললেন তুমি ঘুরে দেখো সব সাধুদের, আর খুব আশীর্বাদ করেছি। আর আমি তারাপীঠ গেলেই তো মা তো 1928 সালে প্রথম তারাপীঠ যায়। স্বামীজিকে যে বই দিলে একটু বলো। হ্যাঁ, সেই পত্রিকাটা দিলাম অমৃতমে, যেটা লেখা রয়েছে অমৃতমে। আর উনি তো আমাকে চেনেন, নাম নিজের থেকেই বললেন। ওনার নাম কি? নির্মলানন্দ। স্বামী নির্মলানন্দ, উনি কনকল আশ্রমের অধ্যক্ষ, হয়তো সারা ভারতবর্ষের এখন উনি প্রধান। তা উনি গীতাজয়ন্তী তো আমাকে দেখেছেন, তাছাড়া গোপাল মিত্রের মাধ্যমে আমার এই বইয়ের কথাও জানিয়েছেন, কারণ আমি বই পাঠিয়েছি ওনাকে। সেই আজকে পরিচয় হলো, কালকে দুপুরে এসে প্রসাদ নেব। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। দেখা যাচ্ছে দক্ষেশ্বর মন্দির। এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি কর্ণফলের দক্ষযজ্ঞ মন্দিরের সামনে। দক্ষেশ্বর মন্দির কথিত আছে সত্যযুগে এখানেই দক্ষদেব হত্যা করেছিলেন সিদ্ধহীন যজ্ঞ, এবং এখানেই সতীদেবী দেহত্যাগ করে। সেই দক্ষেশ্বর মন্দিরের সামনে আমরা এসে দাঁড়িয়েছি। আমি সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দুটি, এই তো আমার ব্রত। আমি সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দুটি, এই তো আমার ব্রত। আমি আর নই তো রাজি শূন্য হাতে ঘুরতে অবিরত, এই তো আমার ব্রত। আমি যা পেয়েছি জীবন ভরে উঠলো না তাই হৃদয় ভরে, যা পেয়েছি জীবন ভরে উঠলো না তাই হৃদয় ভরে, এখন এমন কিছু চাই মজা, এমন কিছু চাই মজা চিরদিনের মতো, এই তো আমার ব্রত। আমি কুহক মোহে ভুলে ভুলে
গা কেটেছি জলে, পান করেছি বিষয় মধু শান্তি পাবো বলে, সুখ শান্তি পাবো বলে। আজ জীবন ভরা ভুলের ডালি তোমার পায়ে দিলাম ঢালি, জীবন ভরা ফুলের ডালি তোমার পায়ে দিলাম ঢালি, এখন তোমার কৃপায় অমৃত হোক, তোমার কৃপায় অমৃত হোক। ব্যথার গরল যত আমি সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দুটি, এই তো আমার ব্রত। ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্ত্বমস্যাদিলক্ষ্যম একম নিত্যম বিমলমচলম সর্বদী সাক্ষিভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুম তম নমামি। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। চরণ কৃতম বা কায়জম কর্মজম বা শ্রবণ নয়নজম বা মানসম বা পরাধম বিহিতম বিহিতম বা সর্বমেতত ক্ষমস্ব জয় জয় করুণাধে শ্রী মহাদেব শম্ভো শ্রী মহাদেব শম্ভো শ্রী মহাদেব শম্ভো। আটে দাঁড়িয়ে আছি ওকে স্নান করাচ্ছে বাবা, স্নান করাচ্ছে বাবা, দেখা যাচ্ছে যাচ্ছে সাথে অচিন্ত দা মল্লিক দে এদিকে। গুরু গোবিন্দ গয়া গঙ্গা গদাধর। এই মুহূর্তে আনন্দময়ী আশ্রমে আমরা বিপ্রাহরিক ভোগ খেতে এসেছি। এখানে অনেক ছবি রয়েছে, হল ঘরে বসে রয়েছি আমরা এখন। আজ 29শে মে, আমরা আজকে সকালে গঙ্গা স্নান করেছি। গঙ্গা স্নান করে প্রাতঃরাশ সেরে চলে এলাম আনন্দময়ীমার আশ্রমে। কালকে এখানকার বিশুদ্ধা মা আমাদের ভোগ নিতে বলেছিলেন, আমরা সবাই এখানে ভোগ নিলাম। এবার যাচ্ছি হোটেলে। আনন্দময়ীমার আশ্রম মন্দিরের সামনে আমরা সবাই তুলে নয়
গিরি আশ্রমের দিকে। 1986 সালে এখানেই আমরা ছিলাম। 1986 সালে দেখা যাচ্ছে তিন তলায় ছিলাম আমরা। কুম্ভমেলায় যাবার জন্য আমরা তখন এসে পৌঁছেছি হরিদ্বারে কুম্ভ স্পেশালে। সেই স্টেশনের ছবি দেখা যাচ্ছে। মহামণ্ডলেশ্বর শিবানন্দ গিরি মহারাজের সাথে এসেছিলাম হরিদ্বার। তখন আমরা উঠেছিলাম এই বাড়িটিতে, জম্মুর রানীর বাড়ি এটি। শিবানন্দ গিরি মহারাজ এখানেই রেখেছিলেন আমাদের। এখান থেকে সামনেই দূরে দেখা যেত ব্রহ্মকুণ্ড, চারপাশে নীল পাহাড়ের সারি, মধ্য দিয়ে বয়ে যাচ্ছে বহমানা গঙ্গা, স্রোতস্বিনী গঙ্গা। ওপাশে অজস্র সাধুদের তাঁবু পড়েছে, কত সাধু নিত্য যাচ্ছেন আসছেন। বাবা, আমি এবং আমাদের অন্যান্যরা সবাই এখানে বসে বসে সেই দৃশ্যই দেখতাম, শুনতাম গঙ্গার কলতান। কখনো সূর্যোদয় দেখতে আসতাম এই বারান্দায়, দাঁড়িয়ে দেখতাম সূর্যোদয়ের দৃশ্য। অপরাহ্নে গঙ্গাদার হরিদ্বারের অপূর্ব দৃশ্য আমাদের মন ভরিয়ে দিত। আবার সন্ধেবেলার দিকে আরেক রকম ছবি নিয়ে আমাদের চোখে ধরা দিত হরিদ্বার। শিবানন্দ গিরি মহারাজ যখন এসেছিলেন আমাদের ওখানে, সেই জম্মু মহারাজের বাড়িতে, তখনকার তোলা কিছু ছবি দেখা যাচ্ছে। এখানেও বাবা, মা, আমি, দিদিমা, ভালো জেঠু অর্থাৎ বাবার বন্ধু শিবাজীবাবু, বিশ্বনাথ লাহারা সকলেই রয়েছেন এখানে। আমরা মাঝে মাঝেই ছবি তুলতাম আমাদের সেই কুম্ভ দেখতে আসা স্মরণীয় করে রাখার জন্য। একদিন বাবা শিবানন্দ গিরি মহারাজকে আমাদের ওই জম্মু মহারানীর বাড়িতে সম্বর্ধনা দেন, তার কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। সেই দিন শিবানন্দ গিরি মহারাজ শঙ্করাচার্যদের বসিয়ে রেখে আমাদের সম্বর্ধনা নিতে এসেছিলেন, বাবাকে এতই ভালোবাসতেন তিনি। এখানে দেখা যাচ্ছে মহারাজ আরতি করছেন বাবাকে, তার প্রাণের প্রিয় বন্ধুকে। বাবা মহারাজকে পরিয়ে দিচ্ছেন মালা। এখানেও দেখা যাচ্ছে আমাদের সকলের মাঝখানে রয়েছেন মহারাজ। সেই দিনগুলির স্মৃতি এখনো মনের কাছে ভেসে রয়েছে। এখানে দেখা যাচ্ছে বিশ্বনাথ লাহা জেঠুর সাথে বাবার ছবি, পাশে শিবাজি জেঠু আছেন। এখানে দ্বারিকানাথ পুরী মহারাজের সাক্ষাৎ করতে গিয়েছিলাম তার তাঁবুতে, সেখানকার ছবি দেখা যাচ্ছে। ইনি একজন সিদ্ধ মহাপুরুষ। কুম্ভমেলার আগের দিন ভোলাগিরি আশ্রম থেকে বেরিয়েছিল শোভাযাত্রা ব্রহ্মকুণ্ড, এখানেই পড়েছিল অমৃত ছলকে। এবার দেখা যাচ্ছে কুম্ভ স্নানের ভোরের একটি ছবি, তখন হরিদ্বারে চলছে কুম্ভ স্নান। এই কুম্ভ স্নানে অংশ নেবার জন্য সাধুদের বেশ নিয়েছিলাম আমরা, এবং তারপর শিবানন্দ গিরি মহারাজের সাথে সাধুদের প্রসেশনে গিয়েছিলাম আমরা সকলে। সেই ছবি দেখা গেল। শিবানন্দ গিরি মহারাজ চলেছেন রথে, সাথে সংকীর্তন করতে করতে চলেছি আমরা। দুপাশে অগণ্য ভক্তজন সশ্রদ্ধ চোখে চেয়ে আছেন আমাদের দিকে। এখানে বাবা বক্তৃতা দিয়েছিলেন 1986 সালে। এখানেই ছিল আগে কোলাপসেবল গেট, এখানে আমরা স্নান করতাম। যেখানে দেখা যাচ্ছে কোলাপসেবল গেটের সীমা, এই অবধি ছিল কোলাপসেবল গেট, এখানে আমরা স্নান করতাম। ভোলাগিরি আশ্রম, ভোলাগিরি আশ্রমের দেখা যাচ্ছে ভোলাগিরি
মন্দির। এখানে বসেই আমরা রোজ ভোগ নিতাম। গিরি মহারাজের শিবলিঙ্গের একটি ছবি নিচ্ছি। দূরে দেখা যাচ্ছে চণ্ডী পাহাড়, এর মতো বাঁধানোও রয়েছে। এই সেই বিখ্যাত হর কি পিয়ারি ঘাট, ভারতের সপ্ততীর্থের অন্যতম হরিদ্বারের প্রাণকেন্দ্র। এখান দিয়ে মা গঙ্গা হিমালয়ের পর্বতমালার বুক চিরে চলতে চলতে সমতল ভূমিতে অবতীর্ণ হন, তাই হরিদ্বারের আরেক নাম গঙ্গার দ্বার। হরিদ্বারে গঙ্গা বেশ খরস্রোতা, তাই ঘাটে সিঁড়ির পাশে পাশে শেকল দেয়া আছে। কত পুণ্যার্থী যে সেখানে শেকল ধরে পুণ্যস্নানে ব্যস্ত তার হিসাব নেই। হিন্দুদের ধর্মবিশ্বাস মতে গঙ্গার যে পরম পবিত্র জল এখান দিয়ে বয়ে গেছে, তার মধ্যে তিন ডুব দিতে পারলে জন্ম মৃত্যুর শৃঙ্খল থেকে মুক্তি লাভ ঘটে, জীব পরম ব্রহ্মের মাঝে মিশে যায় দেহের মৃত্যুর পর। তাই হর কি পিয়ারি ঘাটের আরেক নাম ব্রহ্মকুণ্ড। ব্রহ্মকুণ্ডের দক্ষিণে পরপর রয়েছে সুভাষ ঘাট, গৌঘাট, কুশাবর্ত ঘাট, শ্রমণনাথ ঘাট। ঘাটের তীরে তীরে ছোট ছোট মন্দিরও রয়েছে, অনেকেই স্নান সেরে সেখানে পুজো দিচ্ছেন। ব্রহ্মকুণ্ডের তীরেও মন্দিরের সংখ্যা বড় কম নয়। এখানে আছে গঙ্গা মন্দির, শঙ্করাচার্যের মন্দির, নবগ্রহ মন্দির, বরাহ খাম্বা, হনুমানজির মন্দির, রাজা ভগীরথের মন্দির, লক্ষ্মীনারায়ণের মন্দির, শিব পার্বতীর মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। 1986 সালে আমরা গিয়েছিলাম রোপওয়ে করে শিবালিক পর্বতের শীর্ষে মনসা দেবী মন্দিরে। যেতে যেতে নিচের পৃথিবী বড় সুন্দর লাগছিল ট্রলিতে। রোপওয়েতে আমরা গিয়েছিলাম পাহাড়ের শীর্ষে। এই দেখা যাচ্ছে মনসা দেবী মন্দির। ভিতরে বিরাজিতা রয়েছেন মা মনসা। সেই মা মনসাকে আমরা দর্শন করেছিলাম 1986 সালে। মা মনসাকে দর্শনের সেই স্মৃতি, সেই পুণ্য স্মৃতি আজও আমাদের মনের হয়ে রয়েছে এক পরম সম্পদ, স্মৃতির সম্পদ। এবার আমরা দেখতে পাচ্ছি মায়াদেবী মন্দির। আমাদের কলকাতায় যেরকম কালীঘাট, তেমনি হরিদ্বারে মা মায়াদেবীর মন্দির। দশম বা একাদশ শতাব্দীতে এই মন্দির নির্মাণ হয়, সুপ্রাচীন এই মন্দির, আবার একটি বিশিষ্ট সতীপীঠ। এখানে সতীদেবীর নাভি পড়েছিল। কেমন লাগছে রোপওয়েতে? খুবই ভালো লাগছে। নেপালের সেই বিশেষ কথা বলা, মনোকামনা দেবী, মনোকামনা দেবী কথা বলা হচ্ছে। এইভাবে এর আগে আমরা মনসা পাহাড়ে উঠেছি, ক্রমশ উপর পানে উঠছি আমরা। দাঁড়িয়ে যাচ্ছে, ঘুরে গেছি, কেবল কারে উঠছি আমরা। পাহাড়ের গায়ে হরেক রকম গাছের সারি, ওরা নেমে চলে যাচ্ছে পুজো দিন।
গোপালকেও দেখা যাচ্ছে রোপওয়েতে মার করলে। ঢুকছি চণ্ডী পাহাড়ের এই চণ্ডী দেবী মন্দির, এদিকে অগ্রসর হচ্ছি আমরা মন্দিরের প্রবেশ পথ। এই মা চণ্ডীকে দর্শন করার, মা চণ্ডী হরিদ্বারের অন্যতম জাগ্রত দেবী, তাই মা চণ্ডীকে দর্শন করতে পারলে জীবন পথের সকল বিঘ্ন আপনা থেকেই সরে যায় মায়ের আশীর্বাদে। এই মুহূর্তে আমরা দর্শন করলাম চণ্ডী দেবী মন্দির, রোপওয়ে করে চলে এলাম চণ্ডী দেবী পাহাড়ের উপরে, তারপরে দর্শন করলাম মন্দির, খুব ভালো লাগে। অঞ্জনা দেবীর মন্দির দূরে দেখা যাচ্ছে, চণ্ডী দেবী পাহাড়ের উপর থেকে দেখা যাচ্ছে পুরো হরিদ্বারের ভিউ। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তোরে এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাই বা মনে রাখলে তারার পানে চেয়েছে, নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন জমবে ধুলা তান পুরাটার তার গোলায়, কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বার গোলায়, আহা জমবে ধুলা তান পুরাটার তার গোলায়। ফুলের বাগান ঘন ঘাসের পড়বে সজ্জা বনবাসের, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গুলায়, তখন আমায় নাই বা মনে রাখলে তারার পানে চেয়েছে, নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে, কাটবে দিন কাটবে কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা এমনি করে বাজবে বাঁশি এই নাটে। ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভরি, চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে, তখন আমায় নাই বা মনে রাখলে তারার পানে চেয়েছে, নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করবে খেলায় এই আমি, আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি। নতুন নামে ডাকবে মোরে বাঁধবে, বাঁধবে নতুন বাহুর ডোরে, আসবো যাবো চিরদিনের সেই আমি, তখন আমায় নাই বা মনে রাখলে তারার পানে চেয়েছে, নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। বাবা আজ তো 29শে মে, আমাদের যাত্রার কালকেই সমাপ্তি, কালকে আমরা
এই দিল্লি চলে যাব হরিদ্বার থেকে বাইকার, তারপরে দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেস ধরে ফিরে যাব কলকাতার পথে। তাই বলা যায় আমাদের ট্যুরের শেষ প্রহরের শেষ মুহূর্তটি প্রায় এসে গেছে। তা এই ট্যুরটাকে একটু তুমি সাম আপ করো, তোমার ভাষায় কেমন লাগলো? দেখো, সব কিছু জীবনের ঐশী নির্দিষ্ট হয়ে থাকে। এই 19 মে থেকে আজকে 29 মে গত 11 দিন ধরে যে ঘুরলাম গঙ্গোত্রী, তারপর উত্তরকাশী হয়ে তারপর ঋষিকেশ, তারপর এখন হরিদ্বারে এলাম। যাওয়ার পথে এইভাবে কলকাতা থেকে দিল্লি রাজধানী এক্সপ্রেসে, দিল্লি থেকে বাইকারে হরিদ্বার, সেখান থেকে ঋষিকেশ, তারপর উত্তরকাশী, তারপর গঙ্গোত্রী, 3 দিন 3 রাত্রি সেখানে ছিলাম। অপূর্ব ভালো লেগেছে। তার আমার ইচ্ছা, আমার অনুমতি নিয়ে কৃষ্ণচাঁদ মল্লিক এবং অচিন্ত্য চক্রবর্তী উপমুখ ঘুরে এলো, ভালোভাবে সব কিছু হলো। কালকে আমরা উত্তরকাশীর থেকে ফিরলাম, পরশুদিন গঙ্গোত্রী থেকে ফিরেছি, উত্তরকাশী ছিলাম। এবং ফেরবার পথে, হরিদ্বারে আসবার পথে অরণ্যমার আশ্রম গিয়েছিলাম, দক্ষযজ্ঞের মন্দিরে গিয়েছিলাম। সেখানে অরণ্যমার আশ্রমের অধ্যক্ষ সারা ভারতবর্ষের, যিনি নির্মলানন্দজি, তিনি মহাপীর তারাপীঠ করেছেন, নিজে আমার নামটা বললেন। তারপর আমি বললাম অরণ্যমার কথা লিখেছেন, পঞ্চখণ্ড মাকে উৎসর্গ করা। তারই অনুরোধে আজকে দুপুরে আবার সেখানে গিয়ে আমরা মহাপ্রসাদ নিলাম। তারপর আজকে গঙ্গা স্নান সবাই করেছি সকালবেলা, দুপুরে অনন্তমীর আশ্রমে প্রসাদ দিলাম। তারপর ভোলাগিরি মহারাজের আশ্রমে এলাম। দেবানন্দ স্বামী অসুস্থ, 87 বছর বয়স, তা বিশ্রাম নিচ্ছিলেন, তাই জন্য বিকেলে আবার চণ্ডী পাহাড়ের পুজো দিয়ে ফিরে এসে দেবানন্দগিরি আশ্রমে এসে দেবানন্দগিরির সাথে দেখা করলাম, কথা হলো, এবং সেই স্মৃতিচারণ আমি আর উনি দুজনে মিলে করলাম। তার শেষ তার বইতে তার কথা লিখেতে তার শিখতে খুবই স্নেহ করে, তার সেটুকু সে কথা বললেন। তা সেই স্মৃতিগুলো মনে পড়ছিল 86 সালের হরিদ্বারে, সেই স্মৃতি শিবানন্দগিরির সাথে আমরা সাধুদের সাথে স্নান। তখন এই 14 দিন ধরে মাদ্রাজি ভবনে সেখানে 2 দিন আমি লেকচার দিয়েছিলাম, সেই জায়গাগুলো তার সে সব ফটো তুলেছে। গঙ্গা নিবাস যেখানে ছিলাম সেখানকার ছবি নিলাম। তারপর সেখান থেকে শিবানন্দগিরির সেই ঘটনাগুলো সব চোখের সামনে ভাসছে, কত পরিবর্তন হয়ে গেছে। 35 বছর আগে প্রথম কেদারবদ্রী যাওয়ার সময় 1973 সালে প্রথম হরিদ্বারে এসেছিলাম, তারপর 74 সালে হরিদ্বার পূর্ণকুম্ভে এসেছিলাম, এবং 73 সালে অরণ্যমার সাক্ষাৎ পেয়েছি, তার সাক্ষাৎকার নিয়েছি, সেটা পঞ্চম খণ্ড দেখেছি। 74 সালে অরণ্যমাকে দেখেছি হরিদ্বার পূর্ণকুম্ভে, আমার আশীর্বাদে ফুলও পেয়েছিলাম। তারপর দীর্ঘ 22 বছর কেটে গেছে, তা আমাদের 98 সালে চারধাম একসাথে করবার জন্য কুণ্ডু স্পেশাল আমরা এসেছিলাম, এখানে আমার 5 বার হলো। সেই স্মৃতিগুলো মনে পড়ে কত পাল্টিয়ে গেছে। কালই সত্য, এই কালের মধ্যেই আমরা বাস করছি, কালের স্রোতেই ভেসে চলেছি। সেই শিবানন্দগিরি আজকে নেই, আরও কত সাধু চলে গেছেন পৃথিবীর ছেড়ে, দেবানন্দ সরস্বতী খুবই অসুস্থ, তা সেসব স্মৃতিগুলো মনে ভাবছিল। হরিদ্বারেরও আধুনিকতম পরিবর্তন লক্ষ্য করলাম। তা 5 বার আমার হরিদ্বার হয়ে গেল, আবার মায়ের ইচ্ছা হলে আবার আসবো। এবারের যাত্রা আমাদের মায়ের কৃপায় সুসম্পন্ন হয়েছে, কালকে দিল্লি থেকে গাড়ি আসবে, দিল্লি পৌঁছে রাজধানী এক্সপ্রেসে কলকাতা ফিরবো। জয় তার, জয়। মহাসিন্ধুর ওপার থেকে দেহ থেকে দেহাতিতে গিয়ে এক ক্রিয়াযোগীর পরলোকের বিভিন্ন স্তর দর্শনের অপূর্ব দিব্য অভিজ্ঞতার অনবদ্য বিবরণ। ফ্রম দ্য ওয়ার্ল্ড বিয়ন্ড ডেথ, দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ মহাসিন্ধুর ওপার থেকে। বৃন্দাবনে আজও ঘটে অঘটন। শ্রীধাম বৃন্দাবনে এক বৈজ্ঞানিক মনোভাবাপন্না যুক্তিবাদিনী নারীর গোপালের অপার কৃপায় সিদ্ধ গোপাল সাধিকায় রূপান্তরিত হওয়ার অপার্থিব অভিজ্ঞতার অভূতপূর্ব বিবরণ, তথা বৃন্দাবনে যে গোপাল, শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধা আজও কত অঘটন নিত্য ঘটান, তার প্রত্যক্ষ অভিজ্ঞতার সত্যনিষ্ঠ ও চিত্তাকর্ষক বিবরণ।
দেবলোকের অমৃত সন্ধানে চারটি খণ্ডে সমাপ্ত। দেবতাত্ত্বা হিমালয়ের গহন কন্দরে অলৌকিক অমৃতের সন্ধানে এক জীবন জিজ্ঞাসুর অতীন্দ্রিয় অভিজ্ঞতার রোমাঞ্চকর বিবরণ। অতীন্দ্রিয় জগতের আহ্বান, লেখক ও তার পরিচিত প্রিয়জনদের জীবনে অতীন্দ্রিয় জগতের আত্মাদের আগমন এবং তাদের মৃত্যুর পরের অভিজ্ঞতা তথা মরণের পরবর্তী অবস্থান সম্বন্ধে জানানো সবিশদ তথ্য সম্বলিত একগুচ্ছ চাঞ্চল্যকর সত্য ঘটনার রোমাঞ্চকর বিবরণ। কাশীধামে আজও ঘটে অঘটন। কাশীধামে বাবা বিশ্বনাথ ও মা অন্নপূর্ণা কিভাবে আজও তাদের শরণাগত ভক্তদের রক্ষা করেন তারই এক প্রত্যক্ষ অভিজ্ঞতার অপূর্ব নিদর্শন। সেই সাথে সমগ্র কাশীধামের প্রতিটি তীর্থের পৌরাণিক, আধ্যাত্মিক তথা ঐতিহাসিক বিবরণও সার্থকভাবে তুলে ধরা হয়েছে এই মহাগ্রন্থে। লীলা চলে আজও চলে লীলা। লেখক কর্তৃক মহাপ্রভু জগন্নাথ দেব ও সচল জগন্নাথ শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্যলীলার ক্ষেত্র পুরীধাম পরিক্রমা এবং সেই সাথে ভুবনেশ্বর, উদয়গিরি, খণ্ডগিরি, কোণারক, আলালনাথ ও নীলমাধব ভ্রমণের বিবরণ তথা সেখানকার সমস্ত তীর্থের ঐতিহাসিক, ভৌগোলিক ও পৌরাণিক মাহাত্ম্যের প্রেক্ষাপটের বিশদ বর্ণনা এই গ্রন্থের সম্পদ। সেই সাথে পুরুষোত্তম জগন্নাথ দেব এবং শ্রী চৈতন্য মহাপ্রভু যে আজও নীলাচলে নিত্য লীলা করেন তার কিছু বিস্ময়কর অভিজ্ঞতার সত্যনিষ্ঠ বিবরণ। খনিক্ষজে চিরন্তন তিন খণ্ডে সমাপ্ত। ইচ্ছা মৃত্যু সম্পন্ন মহাযোগী রুদ্রানন্দজির সান্নিধ্যে নর্মদা তীর্থ মধ্যপ্রদেশের নাসিক শিরডি দ্বারকা প্রভাসের এবং দক্ষিণ ভারতের সকল মহাতীর্থে মুসাফির লেখকের ভ্রমণের রোমাঞ্চকর বিবরণ এবং সেই সাথে রুদ্রানন্দজির জীবন থেকে মহাজীবনে উত্তরণের অপার্থিব অভিজ্ঞতার অপূর্ব বিবরণ। অনন্তের জিজ্ঞাসা তিন খণ্ডে সমাপ্ত। আধ্যাত্মিক জগতে অগ্রগতির জন্য ভক্ত শিষ্য শিষ্যা ও পাঠক পাঠিকাদের যে অসংখ্য সংশয় জড়িত আধ্যাত্মিক প্রশ্নের সবিশদ উত্তর দিয়েছেন লেখক তার বিভিন্ন আধ্যাত্মিক অধিবেশনে, সেসব উত্তরের এক অনুপম সংকলন। এতে রয়েছে সৎসঙ্গ পর্ব, যোগ সাধন পর্ব, দশমহাবিদ্যা তত্ত্ব, রাধাকৃষ্ণ তত্ত্ব, গুরুতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, শিবতত্ত্ব পর্ব। শ্যামের মোহনবাসী লেখকের আশ্রমের সদাজাগ্রত গোপাল বিগ্রহ নানা অলৌকিক লীলার মধ্য দিয়ে কিভাবে তাকে জুগিয়েছেন মহাজীবনের আশ্বাস, সেই প্রত্যক্ষ অভিজ্ঞতার রোমাঞ্চকর বিবরণ। জেঠা রামধনু ওঠে হেসে লেখকের নানা স্বাদের আধ্যাত্মিক, হাস্যরসাত্মক এবং ভৌতিক গল্পের সংকলন জেঠা রামধনু ওঠে হেসে। কেদারনাথে আজও ঘটে অঘটন। হিমালয়ের চিরন্তন ধাম কেদারনাথে 2013 সালের জুনের ভয়াবহ প্রাকৃতিক মহাবিপর্যয়ের সময়ে লেখকের এক ভক্ত পাঠিকার নিশ্চিত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও ইষ্টকৃপা লাভের অপার্থিব অভিজ্ঞতার অভূতপূর্ব বিবরণ তথা শরণাগত ভক্তকে আজও যে গোপাল কিভাবে সর্ব অবস্থায় রক্ষা করেন তার প্রত্যক্ষ অভিজ্ঞতার চিত্তাকর্ষক বিবরণ। জীবন থেকে মহাজীবনের পথে সাধক লেখক তারাশিস গঙ্গোপাধ্যায় কিভাবে অসংখ্য সাধক মহাত্মার আশীর্বাদে এবং গুরুকৃপায় সাধারণ জীবন থেকে সাধনার মহাজীবনের পথে এলেন এবং কিভাবে তার ইষ্ট গোপালের অলৌকিক কৃপা তাকে চলার পথে জুগিয়েছে সাধন জীবনের পাথেও, তারই এক অনুপম বিবরণ লেখকের স্মৃতির পাতা থেকে। আজও লীলা করেন সাই। শিরডির সমাধি মন্দিরে সাইবাবার জীবনচরিত ও বিদেহ লীলা আলোচনা করাকালীন এক রহস্যময় সাই সাধকের কাছে লেখকের শোনা সাইবাবার এক অনুপম বিদেহ লীলা। কিভাবে সাইবাবা আপন অলৌকিক শক্তিতে এক বালককে লোককল্যাণের জন্য সাধকে রূপান্তরিত করেন এবং উত্থান পতনের মধ্য দিয়ে তাকে নিয়ে যান সিদ্ধির লক্ষ্যে, সেই অপার্থিব অভিজ্ঞতার রোমাঞ্চকর বিবরণ। জন্মান্তর বিশিষ্ট মহাসাধক স্বামী বিদ্যানন্দের সৌজন্যে একজন ব্রহ্মচারী সাধকের আজ্ঞাচক্র পথে জন্মান্তর যাত্রার অপার্থিব বিবরণ।
বিগত 7 জন্ম ধরে তার প্রারব্ধ ঋণানুবন্ধ কিভাবে তাকে নিয়ে এসেছে বর্তমান জন্মের আধ্যাত্মিক স্তরে, তারই এক রোমাঞ্চকর বিবরণ এই গ্রন্থ। আজও সেথা নিত্যলীলা করেন গোড়া রায়। লেখক কর্তৃক মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পদরেণু রঞ্জিত নিত্যলীলার ক্ষেত্র নবদ্বীপ পরিক্রমার এবং সেই সাথে শান্তিপুর সহ বাবলা, কালনা, গুপ্তিপাড়া, বাগনাপাড়া এবং গোপালদাসপুর ভ্রমণের বিবরণ তথা সেখানকার সমস্ত তীর্থের আধ্যাত্মিক, ঐতিহাসিক, ভৌগোলিক ও কিংবদন্তির প্রেক্ষাপটের বিশদ বর্ণনা এই গ্রন্থের সম্পদ। জ্ঞানগঞ্জের অমৃত লোকে গুরুদেবের সান্নিধ্যে এক মহাযোগীর, হিমালয়ের ঈশ্বরকোটির যোগী মহাত্মাদের নিভৃত সাধনক্ষেত্র জ্ঞানগঞ্জ দর্শনের অনুপম অভিজ্ঞতার রোমাঞ্চকর সত্যনিষ্ঠ বিবরণ। সাংগ্রিলার গুপ্তযোগী মহাযোগী রেচুং লামার সান্নিধ্যে এক গুপ্তযোগীর, তিব্বতের উচ্চকোটির যোগী মহাত্মাদের নিভৃত সাধনক্ষেত্র সাংগ্রিলা দর্শনের এবং সেখানকার নিবিড় যোগ সাধনার অনুপম অভিজ্ঞতার রোমাঞ্চকর সত্যনিষ্ঠ বিবরণ। ব্রজধামে আজও ঘটে অলৌকিক বৃন্দাবন পর্ব। শ্রীধাম বৃন্দাবন পরিক্রমার পথে শ্রীরাধা ও শ্রীকৃষ্ণ আজও যে কত অঘটন নিত্য ঘটান তার প্রত্যক্ষ অভিজ্ঞতার সত্যনিষ্ঠ চিত্তাকর্ষক বিবরণ তথা বৃন্দাবন পরিক্রমার পথে সমস্ত তীর্থের ঐতিহাসিক, ভৌগোলিক ও পৌরাণিক মাহাত্ম্যের প্রেক্ষাপটের বিবরণ এবং ব্রজের মহাসাধকদের সাধন জীবনের বিশদ সত্যনিষ্ঠ বিবরণ।